মাধ্যমিকের সকল শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে, আজ হয়েছে বাংলা পরীক্ষাটি। এই ভিডিওটিতে থাকবে নবম শ্রেণীর বাংলা বিষয়টির বহুনির্বাচনী প্রশ্নের উত্তর। নবম শ্রেণীর শিক্ষার্থীরা দেখে নিতে পারো যে কতগুলো উত্তর তোমাদের সঠিক হয়েছে আর কতগুলো ভুল হয়েছে। প্রথম প্রশ্নটি ছিল, জাতি হিসাবে আমরা নির্জীব কেন? উত্তর হবে, আনন্দ শূন্য বলে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, দাও বাবা দাও একটু পায়ের ধুলো, এ কথা কে বলেছিলেন? উত্তর হবে, বিন্দির পিসি। কে শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন? উত্তর হবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মমতাদির বেতন কত টাকা নির্ধারিত হয়েছিল? উত্তর হবে, 15 টাকা। বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত হয়েছে? উত্তর হবে, সপ্তদশ শতকে। বঙ্গবাণী কবিতায় যেসব ভাষার উল্লেখ আছে, এখানে শুধুমাত্র আরবি ও ফার্সি ভাষার উল্লেখ আছে, তাই এখানে উত্তর হবে, 1। সপ্তম প্রশ্নটি হচ্ছে, জীবন সঙ্গীত কবিতায় কবি কিসের আশা করতে নিষেধ করেছেন? উত্তর হলো, সুখের। বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি? উত্তর হবে, মেঘনাদ বধ। বাক্য কী দিয়ে গঠিত হয়? উত্তর হবে, শব্দের গুচ্ছ দিয়ে। কোন ভাষাকে দ্রুপদী ভাষা বলা হয়? উত্তর হবে, পালি। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে, 1743 খ্রিস্টাব্দে। শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? উত্তর হবে, আরক্ত। অনু উপসর্গযোগে গঠিত অনুগমন শব্দটি কী দ্বৈততা প্রকাশ করে? উত্তর হবে, পেছনে। সবশেষ প্রশ্ন, শব্দের আগে বসে কোনটি? উত্তর হবে, উপসর্গ।